লিফলেট ডিজাইনের দ্বিতীয় পর্বে দেখাবো টাইপ টুলের ব্যবহার, কিভাবে কম্পোজ করতে হবে, কিভাবে ফন্ট সিলেকশন করতে হবে, লিফলেটে কি কি লেখা লিখতে হবে, লেখার সাহায্যে কিভাবে একটা লোগো তৈরি করতে হবে, এইসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি চাপুন, তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। কোনো কাজ শুরু করার আগে একটি কাগজে সব কিছু লিখে নিতে হয় ড্রয়িং আকারে, এবং সেটি যদি পরিকল্পনা অনুযায়ী করা হয় তাহলে ওই কাজটি 50% আগেই শেষ হয়ে যায়। আমি আগে থেকেই একটি ড্রয়িং করে রেখেছিলাম, সেটি এখানে প্লেস করব। প্রথমে ফাইল, তারপর প্লেসে ক্লিক করব। আমরা এই লিফলেট ফাইলটা এখানে প্লেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইয়োর ক্লাব প্রেজেন্স, আর আমরা এখানে একটা প্রতিষ্ঠানের একটা নাম দিব। আর নিচে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, ডেলিভারি সার্ভিস, ফোন নাম্বারটা হতে পারে, আর এখানে কিছু লেখা আছে, আমরা এই লেখাগুলো এখন কম্পোজ করব। প্রথমে আমরা টাইপ টুলটা নিয়ে নিব এখান থেকে, তারপর এখানে আমরা একটা ক্লিক করব। আমাদের ফন্টের স্টাইল কী হবে আর অ্যালাইনমেন্ট কী হবে আমরা এখান থেকে নির্দেশনা দিব। প্রথমে আমি এখান থেকে সেন্টার করে নিচ্ছি, আর এখান থেকে আমরা, এটা হচ্ছে ফন্ট স্টাইল, আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ট সিলেকশন করতে পারবো। এখান থেকে আপনি ডাইরেক্ট লিখে ফন্ট চুজ করতে পারেন। আমি ফন্ট চুজ করব সিজি ওমেগা। এখন আমাদের যা যা লেখা দরকার আমরা টোটালটাই লিখে নিব। এখান থেকে আমরা প্রথমে আমরা এটা কম্পোজ করে নিলাম ফ্রি ড্রিঙ্ক, এবং এটাকে আবার অল্টার শীট ধরে কপি করে নিচ্ছি ফ্রি পার্কিং। আবার এটাকে শিফট ধরে কপি করে নিচ্ছি অল্টার শিফট ধরে নো ওয়াইটিং, অল্টার শিফট ধরে এটা কপি করে নিচ্ছি নিচের দিকে। এখানে আমরা ফন্ট স্টাইলটি চেঞ্জ করে নিব, ফন্ট থাকবে এরিয়াল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখন যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই লেখা দিয়ে একটা মনোগ্রাম তৈরি করব। ফন্ট স্টাইল হবে অ্যালজেরিয়ান। আমরা এই দুইটা ওয়ার্ডকে আমরা কাট করব এখান থেকে কন্ট্রোল এক্স, আবার এখানে আমরা পেস্ট করলাম। এই টোটালটাকে ধরে আমরা এটাকে আউটলাইন করে ফেলব, এক্সপ্যান্ড বা টাইপ থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি, বড় করে নিচ্ছি। এখান থেকে এটা আনগ্রুপ করে রাখি আগে থেকেই, তাহলে সুবিধা হবে। আমি ডাউন এরিয়াতে একটু সমান করে নিচ্ছি, এটা
সমান না হলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। আরেকটা যদি একটু বাম দিকে চাপে তাহলে একটু ভালো হয়, এইভাবে আইএনজিটা একটু বামে চাপুক এতটুকু। ওকে, এখন এই টোটালটাকে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। তার আগে যে কাজটা করতে হবে এটাকে একটা কপি করে রাখতে হবে, আগে কপি, এটাকে স্ট্রোকে সোয়াপ করতে হবে, এবং এটাকে স্ট্রোক হবে 3.54। আমরা যে আগে কপি করে রেখেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করব। তার আগে এটাকে হোয়াইট করে নেই, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, জিরো, 0.53 হবে এখানে। আমরা যাকে কপি করে রেখেছিলাম এটা এখানে পেস্ট করব, সেই জন্য আমরা কি করব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, তারপর আমরা গ্রেডিয়েন্ট অপশনে যাব। এখানে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো ওই জায়গায়। আমরা এক সাইডে ডার্ক রেড করব, সেজন্য আমরা ম্যাজেন্টা 100%, ইয়েলো 100% এবং ব্ল্যাক 20%। অপর দিকে যে সাদা যে অংশটুকু আছে আমরা এখানে ডাবল টিক করব। এখানে থাকবে 20% ম্যাজেন্টা, 100% ইয়েলো, এবং এটার অ্যাঙ্গেল থাকবে -90°। এই টোটালটাকে ধরে এখানে একটু জুম করে নেই তাহলে সুবিধা হবে। কন্ট্রোল মাইনাস দিয়ে স্ক্রিনটা ছোট করে নিচ্ছি, জুম আউট বলে এটাকে। এখন এই টোটালটাকে ধরে একটা গ্রুপে পরিণত করব, গ্রুপ। এখন সবগুলো লেখাকে সেট করব মেইন লিফলেটে। প্রথমে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিলাম, কোথায় কি লেখাটা হবে আমি প্রাথমিকভাবে সাজিয়ে রাখছি। এখন আমরা কিছু ছবি এখানে ইনসার্ট করব। এখানে কিভাবে ছবি প্লেস করতে হবে তা দেখাচ্ছি। প্রথমে ফাইলে যেতে হবে, ফাইল থেকে প্লেস। আমি আগে কিছু ছবি পিএনজি ডাউনলোড করে রেখেছি, আপনি চাইলে ওয়েবসাইটে পিএনজি বার্গার লিখে সার্চ দিতে পারেন, তাহলে এরকম বার্গার পেয়ে যাবেন, বোতল পেয়ে যাবেন এরকম। এটা ডিলিট করে দিচ্ছি, এখানে আমরা ফিট অন স্ক্রিন করি। ওকে, এ হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, কিভাবে কালার ম্যাচিং করতে হবে, ওইসব বিষয় নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, বুঝতে সুবিধা হবে কিভাবে করলে আরও ত্বরান্বিত হবে কাজ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।